আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রত্যেকটা নির্বাচনের আগেই চক্রান্ত হয় বলছেন প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দিব শুক্রবার হবে শাহজাহান ওমর সহ 5 হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ। এদিকে বিরোধী মত দমন করে আওয়ামী লীগ বাকশাল কায়েম করতে চায় বলছেন ইসলামী আন্দোলন। আরও জানিয়ে দিব শোকজে জবাব দেননি কাজী জাফর উল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দিব বুদ্ধিজীবীদের হত্যা করেও বিজয় ঠেকানো যায়নি, প্রহসনের নির্বাচনও স্বৈরতন্ত্রে পতন ঠেকাতে পারবে না বলছেন এবি পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। প্রত্যেকটা নির্বাচনের আগেই চক্রান্ত হয় বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রত্যেকটা নির্বাচনের আগেই চক্রান্ত হয়, কিন্তু জনগণের শক্তিতে আমরা টানা 3 বার ক্ষমতায় আসতে পেরেছি। বৃহস্পতিবার 14 ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন নিয়েই আমরা সরকারে এসেছি, যার ফলে আজকে বাংলাদেশ উন্নত হয়েছে। মাত্র তো 15 বছর একটানা সময় পেলাম, 2009 সাল থেকে আজকে 2023। বাংলাদেশ আজকে একটি বদলে যাওয়া বাংলাদেশ, যে বাংলাদেশকে পাকিস্তানিরা মনে করেছিল বোঝা, এটা চলে গেলেই ভালো। আজকে তারাই বলে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও, আমরা বাংলাদেশের মতো উন্নত হতে চাই। আর যারা বলেছিল তালাবহীন ঝুরি, তারা দেখেছে যে বাংলাদেশ বাঙালিকে দাবায় রাখা যায় না, যেটা জাতির পিতা বলেছিলেন। আজকে তাদের চক্রান্ত শুরু হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের আগেই চক্রান্ত হয়। কিন্তু আমরা বিশ্বাস করি এদেশে মানুষের শক্তি বড় শক্তি, আর সেই শক্তি আমাদের সঙ্গে আছে বলেই পরপর আমরা 3 বার ক্ষমতায় আসতে পেরেছি। তিনি বলেন, 1996 সালে ক্ষমতায় এসে আমরা মাত্র 5 বছর সময় পেয়েছিলাম, ওই একই শক্তি চক্রান্তে 2001 সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি। যাই হোক, অনেক আঘাত প্রতিঘাতের পর আমরা 2009 সালে সরকারে আসতে পেরেছি। আজকে একটানা 15 বছর দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এরই মধ্যে আমরা দেখি অগ্নিসন্ত্রাস, মানুষ খুন, আমাদের হাজার হাজার নেতাকর্মীর ওপর অত্যাচার নির্যাতন, কত মানুষকে যে তারা হত্যা করেছে, সেই জিয়াউর রহমান শুরু করেছিলেন। সেনাবাহিনী, বিমান বাহিনীর শত শত অফিসার ও মুক্তিযোদ্ধাকে তিনি হত্যা করেছেন, আর আমাদের নেতাকর্মী উপর অকথ্য নির্যাতন চালিয়েছিলেন। শেখ হাসিনা বলেন, যুদ্ধ অপরাধীদের দল করা, রাজনীতি করা ও ভোটার হওয়ার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। যারা রেল লাইন উপড়ে ফেলে, আগুন সন্ত্রাস করে, তারা পরাজিত শক্তির দালাল, তাদের না বলুন, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশকে আর পরাজিত শক্তির হাতে তুলে দেওয়া যাবে না। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার মাগফিরাত কামনা করেন। শুক্রবার হবে শাহজাহান ওমর সহ 5 হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 5 হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে শুক্রবার 15 ডিসেম্বর। দ্বৈত নাগরিকত্ব মামলার তথ্য গোপন ও হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে এই 5 হেভিওয়েট প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয় নির্বাচন কমিশনে। আগামীকাল শুক্রবার এসব আপিল নিষ্পত্তি করবে কমিশন। শাহজাহান ওমর গত 9 ডিসেম্বর ঝালকাঠি 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেন তিনি। এই আপিলের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত দেবে ইসি। ফরিদপুর 3 আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। হলফনামায় দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চাওয়া হয়েছে। এ বিষয়ে তথ্য দিতে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্যসহ আপিল শেষে শুক্রবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। ফরিদপুর 3 আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শামীম হক হলফনামায় তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছেন এ কে আজাদ। মনোনয়ন পত্রে তার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আজাদ। নির্বাচন কমিশন প্রার্থীর নেদারল্যান্ডসের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। শামীম হকের বিষয়েও আগামীকাল নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। বরিশাল 4 আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। রিটার্নিং অফিসার শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে শাম্মী আহমেদ নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে 14 ডিসেম্বরের মধ্যে তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে। কাল তার বিষয়েও সিদ্ধান্ত দেওয়া হবে। বরিশাল 4 আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে আপিল
করেছেন বাসায় বাদ পড়া নৌকার প্রার্থী শাম্মী আহমেদ। হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনেছেন তিনি। এই আপিলের শুনানি হবে শুক্রবার সকালে। সকাল 10টা থেকে 11টার মধ্যে শাম্মী আহমেদ ও পঙ্কজ দেবনাথকে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছেন ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে 30 নভেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে 1 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। এখন চলছে আপিল শুনানি, এটি শেষ হবে শুক্রবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 17 ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে 18 ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে 7 জানুয়ারি। বিরোধী মত দমন করে আওয়ামী লীগ বাকশাল কায়েম করতে চায় বলছেন ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশের সিংহভাগ গণমানুষ ও প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠনের মতামতে তোয়াক্কা না করে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীদের জেলে ভরে খালি মাঠে গোল দিতে চায়। আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই, এটি তারা আজ করতে পেরেই একতরফা পাতানো নির্বাচনের পথে হাঁটছে। কাজী হাবিবুল আউয়াল কমিশন তাদের বানানো পুতুল। এই পুতুলকে যা বলা হচ্ছে পুতুল তাই করছে মাত্র। একতরফা পাতানো নির্বাচন না করে গণভবন থেকে একটা তালিকা প্রকাশ করলেই হয়ে যায়। নির্বাচনের নামে এমন তামাশা করার প্রয়োজন নেই। জনগণের কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনের নামে তামাশা করলে প্রত্যেকটি টাকার হিসাব জনগণকে দিতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 7 জানুয়ারি বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন দেশের মানুষ হতে দেবে না। প্রয়োজনে রক্ত দেবে, তবু দেশের মানুষের কষ্টার্জিত পয়সা খরচ করে তামাশা করতে দেওয়া হবে না। অবিলম্বে একতরফা বাতিল করতে হবে। রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বৃহস্পতিবার 14 ডিসেম্বর বিকালে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জমায়েত ও পতাকা র্যালি সফল করার লক্ষ্যে মহানগর দায়িত্বশীলদের এক পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন ডাক্তার শহীদুল ইসলাম, কে এম শরিয়াতুল্লাহ, মোহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, এম এম শোয়েব, মুফতি আব্দুল আহাদ প্রমুখ। শোকজের জবাব দেননি কাজী জাফরুল্লাহ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্ধারিত দিনে শোকজের জবাব দেননি ফরিদপুর 4 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। তবে তিনি সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে সময় চেয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার 14 ডিসেম্বর বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর যুগ্ম জেলা ও দায়রা 10-2 নং আদালতের পেশকার মোহাম্মদ শওকত মিয়া। এর আগে বুধবার 13 ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে কাজী জাফরুল্লাহকে শোকজ নোটিশ পাঠান ফরিদপুর 4, ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন আসনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধানী কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা 10 মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী। ওই নোটিশে তাকে বৃহস্পতিবার 14 ডিসেম্বর বিকেল 3:30 মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি কোর্টে আসেননি। এ বিষয়ে আদালতের পেশকার মোহাম্মদ শওকত মিয়া জানান, কাজী জাফরুল্লাহ শোকজের জবাব দেওয়ার জন্য আগামী শনিবার 16 ডিসেম্বর দুপুর 1টা পর্যন্ত সময় চেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার প্রতিনিধি হিসেবে আকরামুজ্জামান রাজা নামে একজন কোর্টে এসে দরখাস্তের মাধ্যমে সময় চান। আকরামুজ্জামান রাজা ওই আসনের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাজী জাফরুল্লাহর অনুসারী। বিকেলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজী জাফরুল্লাহ সাহেবের মিটিং থাকায় আসতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে আমি কোর্টে গিয়ে সময় চেয়েছি। কতদিন সময় চেয়েছি সেটা বলা যাবে না, টেকনিক্যাল কারণ আছে। প্রসঙ্গত, কাজী জাফরুল্লাহর বিরুদ্ধে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। পরে তাকে শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। ওই নোটিশে বলা হয়, নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2008-এর বিধি 11 ক এবং বিধি 6 খ ও 6 গ লঙ্ঘন করেছে কাজী জাফরুল্লাহ। বুদ্ধিজীবীদের হত্যা করেও বিজয় ঠেকানো যায়নি, প্রহসনের নির্বাচনে স্বৈরতন্ত্রের পতন ঠেকাতে পারবে না বলছেন এবি পার্টি। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত ক্ষণে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেও মহান মুক্তিযুদ্ধে বিজয় ঠেকানো যায়নি। বর্তমান স্বৈরাচারী সরকার গুম খুন ও শ্বেত সন্ত্রাসের মাধ্যমে পাতানো প্রহসনের নির্বাচন করলেও নিজেদের পতন ঠেকাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনকালে একথা বলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাক্তার মেজর অবসর আব্দুল ওহাব মিনার। আজ সকাল 10টায় বিজয়নগরস্থ এবি পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দলের নেতাকর্মীরা কালো পতাকা হাতে কেন্দ্রীয় দপ্তরে জড়ো হন। তারা 14 ডিসেম্বর ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া প্রার্থনা ও শ্রদ্ধাভরে তাদের অবদান স্মরণ করেন। কেন্দ্রীয় অফিস থেকে শোকাহত নেতাকর্মীরা পরে রায়
রায়ের বাজার বদ্ধভূমি অভিমুখে রওনা হন। শোক মিছিল সহকারে তারা বদ্ধভূমি স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনকালে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাক্তার মেজর অবসর আব্দুল ওহাব মিনার ও সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। প্রফেসর ডাক্তার মেজর অবসর আব্দুল ওহাব মিনার তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারেরা যখন দেখল তাদের পরাজয় অবধারিত, তখন তারা কাপুরুষোচিত কায়দায় রাতের অন্ধকারে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে আমাদের মনোবল ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু এই নৃশংসতা উল্টা তাদের নৈতিক পরাজয় ডেকে এনেছে। সেদিনকার বর্বরোচিত হত্যাকাণ্ড বাংলার মানুষকে আরো বেশি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তিনি বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার পাকিস্তানি শোষকদের মতো একই পদ্ধতিতে গুম খুন গ্রেফতার ও ভয়ভীতি দেখিয়ে গণতন্ত্রকামী মানুষকে দমন করতে চায়। তারা মনে করেছে তাদের দুর্নীতি লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে সব আওয়াজকে তারা থামিয়ে দিবে। জরাব মিনার সরকারকে হুঁশিয়ার করে বলেন, বুদ্ধিজীবীদের হত্যা করেও বাংলার মানুষের বিজয় ঠেকানো যায়নি, প্রহসনের নির্বাচনও স্বৈরতন্ত্রের পতন ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।